হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কি রান্না তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ আজ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তার মানে চিংড়ি মাছের একটা প্রিপারেশন তৈরি হবে। চিংড়ি মাছ যেভাবেই রান্না করা হোক না কেন অত্যন্ত সুস্বাদু হয়ে যায়। যে জিনিসের মধ্যে চিংড়ি মাছ দেওয়া হয় সেই জিনিসও খুব স্বাদের হয়ে ওঠে। তো আজ আমি তোমাদের সাথে চিংড়ি মাছের একটা অন্যরকম প্রিপারেশন শেয়ার করব, যার নাম প্রন মশালা কারি। চিংড়ি মাছ কীভাবে কাটতে হয় সেটা আমার একটা অন্য ভিডিওতে দেখানো আছে, যে ভিডিওতে আমি পুঁই চিংড়ি রান্না দেখিয়েছিলাম। চিংড়ি মাছটা কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তবে তোমরা সবাই জানো যে চিংড়ি মাছটা স্পেশালি আমি একটু হলুদ আর নুন দিয়ে গরম জল করে ধুয়ে নিই, তাহলে প্রথমে আগে সেটাই করে নিচ্ছি। একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি, এবার এতে দিয়ে দিচ্ছি একটু নুন, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ। জলটা যখন ঈষদুষ্ণ গরম হয়ে উঠবে তখন সেই জলটা দিয়ে আমি চিংড়ি মাছটা ধুয়ে নেব। দেখাই যাচ্ছে জলটা কিন্তু প্রায় ফুটে এসছে, পুরো ফুটবে না। এবার আমি জলটা দিয়ে চিংড়ি মাছটা ধুয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা হলুদ আর নুন দিয়ে গরম জল করে ধুয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি নেক্সট স্টেপে যাচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তেলটা কড়াই চারিদিকে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে বা সাদা জিরে 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি বেশ বড় করে কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দিলাম 4-5 কোয়া রসুন, আর দিচ্ছি 2 টুকরো আদা, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদ দিয়ে পেঁয়াজ খুব ভালোভাবে মিক্সড আপ করে নিচ্ছি, আর খানিকক্ষণ ফ্রাই করে নেব। তবে খুব একটা বেশি ফ্রাই করব না, জাস্ট মিডিয়াম ফ্রাই করব, যাকে শ্যালো ফ্রাই বলে। যেমনটা দরকার ঠিক তেমনটাই ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এখন এই পেঁয়াজ আদা আর রসুন আমি দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের একটা জারের মধ্যে। এবার আমি পেস্ট করে নিচ্ছি। ফ্রাই করা আদা পেঁয়াজ আর রসুন আমি পেস্ট করে নিয়েছি। কড়াইতে পেঁয়াজ রসুন আর আদাটা ভেজে নিয়েছিলাম, সেই কড়াইতেই আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 3 টেবিল স্পুন মতো দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও সাদা জিরে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটা তেজপাতা, এলাচ দিচ্ছি ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি। এবার ভালো করে ফোড়নটা ফ্রাই করে নিচ্ছি। ফোড়ন থেকে খুব সুন্দর যখন গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, তবে খুবই অল্প, একটা ছোট পেঁয়াজের হাফ, একদম ছোট পেঁয়াজের। আচ্ছা ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখাই যাচ্ছে। এখন কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এই এতটুকু পেঁয়াজ দিয়ে দিলাম। এবার ভালোভাবে ফোড়নের সাথে মিক্সড আপ করে নিয়ে খানিকক্ষণ ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি চিনি, পেঁয়াজের মধ্যে চিনি দিলে কিন্তু কালারটা খুব ভালো হয়। এবার চিনি দিয়ে খানিকক্ষণ পেঁয়াজ আমি ফ্রাই করে নিচ্ছি। বেশ 2-4 মিনিট ফ্রাই করে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। রসুন পেস্ট আমি দিচ্ছি 1 টিস্পুন। নেক্সট আমি অ্যাড করছি 1 টিস্পুন আদা পেস্ট। আদা রসুন দিয়ে পেঁয়াজটা ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি আর খানিকক্ষণ ফ্রাই করে নিচ্ছি। নেক্সট আমি অ্যাড করছি ঘষে রাখা টমেটো, একটা বেশ বড় সাইজের টমেটোর হাফ আমি ঘষে নিয়েছিলাম। আর এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যেহেতু নুন দিলাম সেহেতু ভালো করে আবার একটু মিক্সড আপ করে নিচ্ছি। এখানে রয়েছে কিছু গুঁড়ো মশলা, তার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি একটু জল দিয়ে ভিজিয়ে নেব। দেখাই যাচ্ছে খুব ভালোভাবে কিন্তু মিক্সড আপ করা হয়ে গেছে। এবার এই মশলাটা আমি দিয়ে দেব কড়াইতে। দেখাই যাচ্ছে পেঁয়াজ আদা রসুন আর টমেটো দিয়ে যেটা এতক্ষণ ধরে নাড়ছিলাম সেটা কিন্তু অনেকটাই কষে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলা, যেগুলো তোমাদেরকে দেখালাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সবই ছিল কিন্তু 1 টিস্পুন করে। ভেজানো মশলাটা দিলাম, তাই ভালোভাবে আবার একটু মিক্সড আপ করে নিচ্ছি আর একটু কষিয়েও নেব। 2 থেকে 3 মিনিট ভালো করে কষে নেবার পর এর মধ্যে দিয়ে দেব আদা পেঁয়াজ আর রসুন, যেগুলো আমি ভেজে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট।
ভেজে রাখা পেঁয়াজ আদা রসুনের পেস্টটাও দেওয়া হয়ে গেল। এবার ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি, খুব ভালোভাবে কষতেও থাকবো। যেহেতু এটা প্রন মশলা কারি তাই মশলা তো একটু বেশি পড়বেই। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি মশলার বাটি দিয়ে জল। এবার ভালোভাবে মিক্সড আপ করে নিচ্ছি। খানিকক্ষণ নেড়ে নেবার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কিন্তু আমি ভাজলাম না, যেহেতু গরম জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি, তখনই কিন্তু সেদ্ধ মতন হয়ে গেছে। আর চিংড়ি মাছ ভাজলে একটু শক্ত হয়ে যায়, তো সেই কারণে চিংড়ি মাছটা ভাজলাম না। চিংড়ি মাছের মধ্যে আমি এখন ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। সবগুলো চিংড়ি মাছ কড়াইতে দেওয়া হয়ে গেছে, আর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি নুন। এবার একটু ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। মনে হলো যে চিংড়ি মাছটা ভেজে নিলাম না, অ্যাকচুয়ালি এটা একটা ভাপা মতন, অথচ প্রন মশলা কারি খুবই ভালো লাগবে খেতে। ভালোভাবে মিক্সড আপ করা হয়ে গেছে, এখন আমি ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলছি, দেখতেই পাচ্ছ অসাধারণ হয়েছে। আর একটা কথা তোমাদেরকে বলার, যে রান্নায় কিন্তু কোনো জল লাগে না, দেখতেই পাচ্ছ মশলাটা কষছে, তার সাথে কিন্তু চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে গেছে। আর চিংড়ি মাছটা ভাজলাম না, হয়তো অনেকের মনে খুঁত থাকতে পারে যে চিংড়ি মাছটা ভাজা হলো না। তোমরা জানো যে চিংড়ি মাছটা ভাপাই খাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু ভাজতে হয় না, খারাপ লাগে না। এভাবে খেয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তবে আরও একটু কিন্তু হবে, এখন আমি আরেকবার একটু ঢেকে দিচ্ছি। আর যদি প্রয়োজন মনে হয় তাহলে একটু গরম জল করে দেওয়া যেতে পারে। এবার ঢাকনাটা খুলছি, দেখতেই পাচ্ছ অনেকটাই হয়ে এসছে। আর আমি একটু গরম জল করে দিয়েছিলাম মাঝখানে, সামান্য, এখনো আরো একটু হবে, কেননা এই গ্রেভিটা কিন্তু ভারী হবে। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আস্তই দিলাম। দিয়ে দিচ্ছি একটু ঘি, আর দিচ্ছি 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। আমাদের প্রন মশলা কারি কিন্তু প্রায় রেডি। প্রন মশলা কারি সম্পূর্ণ রেডি, দেখতেই পাচ্ছ। ভাত বা রুটি দুটো জিনিসের সাথেই খাওয়া যেতে পারে, লাঞ্চেও খেতে পারো, ডিনারেও খেতে পারো। আশা করি আজকের রান্নাটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।